ইতিহাস গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। ইঙ্গিত দিয়েছে সি ভোটার সমীক্ষা, অর্থাৎ 350-এর ওপর সিট নিয়ে আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। আপনাদেরকে জানিয়ে দিই, শুধু উত্তর ভারত থেকেই নাকি 50%-এরও বেশি সিট আনবে ভারতীয় জনতা পার্টি, যা প্রায় 150 থেকে 160টা সিট। আর এদিকে যদি আমরা যোগী রাজ্যে যাই, অর্থাৎ উত্তরপ্রদেশ যাই, তাহলে সেখানে তো গেরুয়া ঝড়, অর্থাৎ 80টা সিটের মধ্যে 73 থেকে 75টা সিট নাকি একাই আনবে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ আমরা ইতিহাস গড়তে দেখব আজকে ভারতীয় জনতা পার্টি 350-এর ওপর সিট আনতে চলেছে, তা পরিষ্কারভাবে ওপিনিয়ন পোল সি ভোটার সমীক্ষা ওপিনিয়ন পোল জানাচ্ছে। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে বঙ্গে আজকে রাত্রি 11টায় নামতে চলেছেন অমিত শাহ। শুধু একা নয়, ওনার সাথে রয়েছেন জেপি নাড্ডাও। হবে জরুরি বৈঠক, অতি অবশ্যই ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয় রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন এখান থেকে শুরু করছি। যেমনটা কালকে আমরা দেখতে পেয়েছি, ওপিনিয়ন পোলে দুর্দান্ত রেজাল্ট করেছে বিজেপি, অর্থাৎ ঐতিহাসিক জয় যদি বলে থাকে সেটাও ভুল না। এইবার 2024-এ তিনবার, অর্থাৎ তৃতীয়বার সরকার গড়তে চলেছে বিজেপি, এমনটাই কিন্তু ওপিনিয়ন পোল সি ভোটার সমীক্ষা বলছে। আমি আপনাদের সামনে বেশ কিছু সিট নিয়ে এসেছি, বেশ কিছু রাজ্যের সিট নিয়ে এসেছি যেখানে ক্লিন সুইপ করছে বিজেপি। ইভেন এইরকমও যেখানে কর্ণাটকে আমরা দেখেছি কংগ্রেস জিতেছে, তা সেই কর্ণাটকে পর্যন্ত এই লোকসভায় বিজেপি দুর্দান্ত রেজাল্ট করছে, এইরকম পিকচারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার এটাকে ঐতিহাসিক জয় কেন বলা হচ্ছে সে বিষয়টা একবার আপনাদের সামনে ক্লিয়ার করি। যে বিজেপির সাথে আগের বারের ইলেকশনে যে সমস্ত দলরা ছিল, এইবার ইলেকশনে কিন্তু সেই সমস্ত দল না থাকার পরেও যে এই 300 থেকে 350টা সিট আনতে চলেছে বিজেপি, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, যেটা বলতেই হয় যে ইতিহাস গড়তে আমরা নিজের চোখে দেখতে পাবো। আজ থেকে 20-25 বছর পর অনেকেই কিন্তু বলবে যে হ্যাঁ, এতটা সিট নিয়ে একটা দল ভারতের সরকার গড়েছিল। আপনাদেরকে জানিয়ে দিই আমি, শিবসেনা, যে শিবসেনা বিজেপির সাথে ছিল সে কিন্তু আজকে বিজেপির সাথে নেই। নীতিশ কুমার যে সাপোর্ট করেছিল বিজেপিকে, সেটাও কিন্তু আজকে বিজেপির সাথে নেই। অকালী দল বলে একটা দল, সেটাও বিজেপির সাথে আজকে নেই। তারপরেও যে বিজেপি এত ক্লিন সুইপ করতে চাইছে, এই যে মানে একটা অ্যান্টি ইনকাম্বেন্সি পর্যন্ত নেই, এই যে এত সিট নিয়ে বিপুল মার্জিনে জিততে চলেছে, এটা কিন্তু ইতিহাস গড়ার থেকে কোনো অংশে কম না। আপনাদেরকে জানিয়ে দিই যে উত্তরপ্রদেশে সবথেকে বেশি গিফট বলতে যদি বলে থাকি যে প্রধানমন্ত্রীকে গিফট করছেন যোগী উত্তরপ্রদেশ থেকে এতগুলো সিট, অর্থাৎ 80টার মধ্যে বিজেপি একাই 73 থেকে 75টা সিট পাচ্ছে, তাহলে সেটাও ভুল না। মানে এটা সি ভোটার সমীক্ষা ওপিনিয়ন পোল বলছে। এবার আমি আপনাদের সামনে বেশ কিছু সিট নিয়ে এসেছি যেখানে একটু ডিটেলে আপনাদের সামনে সিট নিয়ে আলোচনা করব। যেখানে বাংলাকে নিয়ে আমি প্রথমেই বলি যে সি ভোটার সমীক্ষা বলছে যে 16 থেকে 18টা সিট বাংলায় আনতে চলেছে বিজেপি। এর আগে আমি আপনাদের সামনে ওপিনিয়ন পোল যেটা করেছিলাম, আমি আমার সূত্র মারফত যে সমস্ত খবর পেয়েছিলাম বা আমি যাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলেছি সেই সমস্ত ওপিনিয়ন পোলে আমি বলেছিলাম যে 18 থেকে 20টা সিট বিজেপি আনতে চলেছে। তখন অনেকেই কিন্তু কমেন্টে হাসাহাসি করেছিলেন। আজকে সি ভোটার সমীক্ষাও কিন্তু তাই বলছে যে 16 থেকে 18টা সিট বিজেপি বাংলা থেকে আনতে চলেছে। তারপরে আমি আবার বলছি আপনাকে, কংগ্রেসকে নিয়ে সি ভোটার যা রেজাল্ট দিয়েছে যে 0 হবে, কিন্তু তারপরেও আমি আপনাকে বলছি যে বহরমপুর আর দক্ষিণ মালদা কংগ্রেসই পাবে, বহরমপুর আর দক্ষিণ মালদা কংগ্রেসই পাবে। এখনও পর্যন্ত যেহেতু INDIA অ্যালায়েন্সের সিট শেয়ারিং হয়নি, তাই আমি তৃণমূল কংগ্রেস কংগ্রেস এই সমস্তকে আলাদা করেই দেখছি, যদিও প্ল্যানিং অন্যরকম রয়েছে। যাই হোক, সেটা আমাদের থিং, দেখা যাক 31 ডিসেম্বর অবধি সিট শেয়ারিং নিয়ে আলোচনা হচ্ছে কি না। তারপরেও বলতেই হয় যে এত লম্বা লম্বা বৈঠক করে এই 22 ডিসেম্বর যেটা আমরা দেখতে পেলাম একটা এই INDIA অ্যালায়েন্সের একটা ঐক্যবদ্ধ কি বলবো বিরোধ প্রদর্শন করেছেন, তারপরেও সেরকম কিছু ইম্প্যাক্ট ফেলতে পারেনি। আসলে মুদ্দা যেটা মেন বিষয় ভোটের, যে মুদ্দা তুলতে হবে, সেই মুদ্দাই কিন্তু কোথাও না কোথাও INDIA অ্যালায়েন্স নিজেদের মধ্যে অশান্তি করতে গিয়ে হারিয়ে ফেলেছে। আচ্ছা, নেক্সট সিটে আমি যাই, কর্ণাটক। কর্ণাটক থেকে বিজেপি আনতে চলেছে 22 থেকে 24টা সিট। কর্ণাটকে বিজেপি আনতে চলেছে একাই 22 থেকে 24টা সিট, যেখানে টোটাল সিট সংখ্যায় রয়েছে 28টা। কংগ্রেস আনতে চলেছে 4 থেকে 6টা সিট। এই সেই কর্ণাটক যে কিন্তু কংগ্রেসকে প্রচুর পরিমাণে ভোট দিয়েছে, তারপরেও লোকসভায় কিন্তু বহুমত দিতে চলেছে বিজেপিকে। নেক্সট আপনাদেরকে বলে দিই পাঞ্জাব, যে পাঞ্জাব আম আদমি পার্টির দখলে, আপনারা জানেন সেই আম আদমি পার্টি
চার থেকে ছটা সিট আনতে চলেছে, টোটাল রয়েছে 13টার মধ্যে চার থেকে ছয় পেতে চলেছে আম আদমি, বিজেপি এখানে শূন্য থেকে দুই, কংগ্রেস পেতে চলেছে পাঁচ থেকে সাত। আমি এখন কিন্তু আলাদাই করেছি, কারণ এই আইএনডিআই অ্যালায়েন্সের জোট মানে সিট শেয়ারিং হয়নি, যার জন্য আমি কিন্তু সেপারেট করেই আপনাদেরকে জানাচ্ছি। নেক্সট যাবো উত্তরপ্রদেশ, যেটা কি যোগী লেহর, যোগী লেহর, মোদী লেহর, বিজেপি লেহর, গেরুয়া লেহর, যাই বলবেন, 80টা সিট রয়েছে উত্তরপ্রদেশে, সেখানে একাই বিজেপিকে দেওয়া হচ্ছে 73 থেকে 75টা সিট, একাই বিজেপি আনছে উত্তরপ্রদেশ থেকে। নেক্সট যাব রাজস্থান, রাজস্থানে আনছে 23 থেকে 25টা সিট বিজেপি, আর কংগ্রেস এখানে আবার শূন্য থেকে দুই, অর্থাৎ কোনো মানে একদমই নিট রেজাল্ট জিরো যদি বলে থাকি সেটাই। রাজস্থান, এই ছত্তিশগড় যদি আমি দেখি তো ছত্তিশগড়ে 9 থেকে 11টা সিট আনতে চলেছে বিজেপি, কংগ্রেস শূন্য থেকে দুই, মধ্যপ্রদেশে আনতে চলেছে 27 থেকে 29টা সিট বিজেপি, মধ্যপ্রদেশে 27 থেকে 29, অর্থাৎ মোদি ক্রেজ, মোদি ক্রেজে প্রত্যেকটা মানে জায়গায় প্রত্যেকটা স্টেটে ক্লিন সুইপ করছে, সেটাই কিন্তু সি ভোটার ওপিনিয়ন পোল দেখিয়েছে। সেখানে মধ্যপ্রদেশে আবার কংগ্রেস শূন্য থেকে দুই, অর্থাৎ দাঁতই ফোটাতে পারেনি, এইরকম একটা রেজাল্ট আমরা দেখতে পেয়েছি ওপিনিয়ন পোলে। এই ওপিনিয়ন পোল দেখার পর তো ইন্ডিয়া অ্যালায়েন্স মনে হয় আরও বেশি ঘুমিয়ে পড়বেন, কারণ আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও জানি যে অমিত শাহের টার্গেটই রয়েছে 2029, অর্থাৎ বিরোধীরা 2024 নিয়ে ভাবতেই থেকে গেছে, আর অমিত শাহ এদিকে ছক করছেন যে 2029 পর্যন্ত এমনভাবে আমি বিরোধীকে খাটাবো, অর্থাৎ এমনভাবে বিরোধীর আমি কোমর ভাঙবো যাতে মাথা তুলে দাঁড়াতেই না পারে, অর্থাৎ এই যে ফিউচার, এখন থেকে ইনভেস্টমেন্ট করেন পরে ফলাফল পান, এই যে ইকুয়েশন অমিত শাহ করেন সে বিষয়ে কিন্তু আমরা প্রত্যেকেই অবগত। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলে দিই যে বেশ কিছু জায়গায় এমন এমন নেতাকে অমিত শাহ ঘিরে নিয়েছেন বা নিয়ে নিয়েছেন যে সেই জায়গাকে নিয়ে যেন দ্বিতীয়বার ভাবতে না হয়, যেমন মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনাবিসকে নিয়েও আমরা প্রত্যেকেই জানি যে এমন একটা নেতাকে অমিত শাহ চুজ করেছেন যে মহারাষ্ট্র আর গোয়া ভাবতেই হবে না, না গেলেই চলবে। গোয়াতে বিজেপি, আমরা জানি যে সেখানে ইসাই ভোট রয়েছে, তারপরেও গোয়াতে বহুমতে বিজেপিকে সরকার করে দিয়েছিলেন এই দেবেন্দ্র ফডনাবিস, ওখানে মহারাষ্ট্রের চাণক্য বলা হয় দেবেন্দ্র ফডনাবিসকে, এইরকম একটা নেতা আমরা দেখেছি অমিত শাহ চুজ করেছেন। আবার আপনারা চলে আসুন না এদিকে আসাম, যেটা নর্থের দিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি দারুণ রেজাল্ট করছে, সেখানেও নেতা অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা বলছেন আসারই দরকার নেই প্রচারে, আমি একাই সিট বার করবো, অর্থাৎ এই যে জায়গা তৈরি করা। আপনাদেরকে জানিয়ে দিই এই সেম এরকমই নেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, যেটাকে বিজেপিতে ঢোকানোর জন্য অনেকদিন আগে থেকেই অমিত শাহ ঘুরঘুর ঘুরঘুর করছিলেন, 2014 থেকেই টার্গেট নিয়েছিলেন যে এই শুভেন্দু অধিকারীকে ধরতেই হবে, শুভেন্দু অধিকারীকে বিজেপিতে আনতেই হবে। যে বিজেপিকে নিয়ে একটা টাইমে বেঙ্গলে শূন্যটা সিট, জিরোটা সিট করা হতো, সেই বিজেপি এখন অ্যাটলিস্ট শুভেন্দু অধিকারীর জন্য নিজের এরিয়াতেই কিন্তু ধার ধার তিন চারটে সিট তো বার করবেই। তার পাশাপাশি বেঙ্গল থেকে সি ভোটের সমীক্ষায় যা রেজাল্ট পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে 16 থেকে 18টা সিট বিজেপি পেতে চলেছে, অর্থাৎ এই যে করাপশনে ভর্তি হয়ে গেছে বেঙ্গল, সেখান থেকে আর তার পাশাপাশি একটা দুর্দান্ত নেতা শুভেন্দু অধিকারীকে তৈরি করে দিলেন অমিত শাহ, এমন একটা ফেস বিজেপির হয়ে বেঙ্গলে দিয়ে দিলেন যে এই বেঙ্গলকে নিয়েও যাতে ভাবতে না হয়, আর এই করাপশনের বাজারে যেন বিজেপি নিজের সিট বের করে নেয়, এই একটা টার্গেট নিয়ে চলছে অমিত শাহ, অর্থাৎ রাজনীতির চাণক্য বা বিজেপির চাণক্য যাই বলবেন সেই অমিত শাহ এইরকমই টার্গেট নিয়ে রয়েছেন। আপনাদেরকে জানিয়ে দিই সেই অমিত শাহ কিন্তু হঠাৎ করে বাংলায় সফর করছেন, হ্যাঁ আপনাদেরকে জানিয়ে দিই, এটা আমরাও জানতাম না, হঠাৎ জানতে পারছি যে আজকেই রাত্রি 11:30টায় অমিত শাহ আসছেন বাংলায়, রাত্রি 11:30টায় অমিত শাহ নামবেন দমদম এয়ারপোর্টে, আর ওনার সাথে থাকছেন জেপি নাড্ডা। আপনারা প্রত্যেকেই জানেন এই জেপি নাড্ডা, অমিত শাহ, গিরিরাজ সিং, এদের একটা টিম রয়েছে যা বিজেপিকে দারুণভাবে লিড করে। সেই জেপি নাড্ডা আর অমিত শাহ এবার বাংলার সফরে আসছেন, আজকেই রয়েছে নাকি বিশাল ইম্পর্টেন্ট একটা বৈঠক, যেটা কিন্তু কেউই জানতো না, হঠাৎ করে আমরা জানতে পারছি। কালকে আগে সকাল 9:30টার মধ্যে যাবেন গুরুদ্বারা, তারপরে যাবেন দুপুর দিকে, তারপরে যাবেন কালীঘাট, আর 12:00টার সময় সম্ভবত 12:00টার সময় মিটিং রয়েছে নিজের দলের লোকের সঙ্গে, অর্থাৎ কোর কমিটি মিটিং যাকে বলা হয় বিজেপির, নিজের দলের লোকের সঙ্গে বৈঠক রয়েছে। তারপর সোশ্যাল মিডিয়ার দিকে চলে যাবেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতেও নাকি এইবার শুনতে পেরেছি যে নরেন্দ্র মোদীরও প্ল্যানিং রয়েছে যে সোশ্যাল মিডিয়াতেও জোর দিতে হবে, প্রচার বাড়াতে হবে, অর্থাৎ ওটাকেও একটা মানে ভোটের হাতিয়ার হিসেবে ইউজ করতে হবে। তাই সেখানে সোশ্যাল মিডিয়ার লোকজনের সাথেও অমিত শাহ, জেপি নাড্ডার মিটিং রয়েছে
বৈঠক রয়েছে, আমরা প্রত্যেকে এটুকু তো বুঝতেই পারছি যে বৈঠকটা এমনি এমনি চা খাওয়া জল খাওয়া বলা হবে না, সেখানে এই লোকসভা ভোট নিয়েই আলোচনা হবে। লোকসভা ভোটে ওয়েস্ট বেঙ্গল থেকে যত মুদ্দা আছে তা মনে হয় অল ওভার কোনো স্টেট থেকে নেই, অর্থাৎ যে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জির নাম পর্যন্ত দুর্নীতির সাথে জড়িত সেখানে তো অতি অবশ্যই যদি বড় কোনো মাছ ছিপে আটকে যায় তাহলে ধারধার করে নেতারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে ঢুকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, অর্থাৎ বিশাল বড় ফের বদলও হতে পারে বাংলায়। এই রকম একটা টার্গেট নিয়েই কিন্তু অমিত শাহ জেপি নাড্ডা মিটিং করছেন কোর কমিটি বিজেপিদের সাথে, অর্থাৎ একটা বড় সড়ো কিছু একটা ঘটতে চলেছে তা কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি, নাহলে হঠাৎ করে বাংলার সফরে জেপি নাড্ডা অমিত শাহ তাও আবার লোকসভা ভোটের আগে, মানে বুঝতেই পারছেন যে মামলা বেশ গরম গরম রয়েছে। তারপরেও আপনারা অনেকেই অনেক স্টেট থেকে আমার ভিডিও দেখেন যেখানে আমরা জানি যে অনেক স্টেটেই আমাদের মতো বাঙালিরা রয়েছেন তো অতি অবশ্যই সি ভোটার সমীক্ষা তো আমরা দেখতেই পেয়েছি, তার পাশাপাশি আমিও বেশ কিছু রাজ্য নিয়ে আপনাদেরকে সিট নিয়ে জানালাম যে কতটা সিট আনতে চলেছে বিজেপি। তো আপনাদের যদি মনে হয়ে থাকে যে সি ভোটার সমীক্ষা ঠিক না বা আপনাদের এরিয়াতে মনে হয়ে থাকে যে না কংগ্রেসের প্রভাব বেশি বা অন্য কোনো দলের প্রভাব বেশি, তো অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন যাতে পিকচারটা আরও বেশি যেন ক্লিয়ার হয় যে লোকসভা ভোটের আগে কি হতে চলেছে। অতি অবশ্যই আজকে এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয়া সেখানে গিয়ে ফলো করুন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যা হবে স্পষ্ট হবে।